আমরা জানি যে তাবিজ ব্যবহার করা শিরিক কিন্তু কিছু আলেম বলেন যে গাছের শেকড় দ্বারা ব্যবহার করলে তা জায়জ হবে তো এ কথা কতটা শরীর সম্মত জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন তাবিজ ব্যবহার করা শিরিক এ কথা স্পষ্ট হাদিস থেকে প্রমাণিত আছে ইনশাআল্লাহ তার দলিল আমি জানাবো দেখুন তাবিজ দুই প্রকারের হয়ে থাকে এক প্রকার হচ্ছে পবিত্র গ্রন্থ আল আয়াত দ্বারা তাবিজ এবং আর এক প্রকার হচ্ছে কোরআনের আয়াত ব্যতিরিকে অন্য কোনো জিনিস দ্বারা তাবিজ তো যেটা পবিত্র গ্রন্থ আল আয়াত ছাড়া অন্য কোনো জিনিস দ্বারা তাবিজ করা হয় সেটা স্পষ্টভাবে শিরিক আর যেটা পবিত্র গ্রন্থ আল আয়াত দ্বারা তাবিজ করা হয় সেটার ব্যাপারে কিছু আলেম বলেছেন যে সেটা হারাম আর হারাম হওয়ার কারণ হচ্ছে যে যারা তাবিজ ব্যবহার করে তারা নিজেকে বলে যে আমরা পবিত্র গ্রন্থ আল কোরআনের অনেক সম্মান করি দেখা যায় যে কোরআন এত উঁচুতে রেখে দেন যে কোরআন যদি কখনো পড়তে ইচ্ছা হয় তাহলে দাঁড়িয়ে পারতে হবে বা কিছু টেবিল রেখে টেবিলের ওপরে চেপে কোরআনটা পারতে হবে অলসতা লাগছে সেই অলসতার কারণে উঠে না হয়তো বা মোবাইল নিয়ে ব্যস্ত থেকে গেল কিংবা টিভি রেমোট নিয়ে টিভি চালিয়ে দিল তো এই কোরআন এত উঁচুতে রাখার কারণে কোরআন পড়া থেকেই আমরা দূরে সরে যাচ্ছি এজন্য তারা বলে থাকেন যে আমরা কোরআনের অনেক সম্মান করি দেখা যায় যে সে ধরনের মানুষরা তাবিজ ব্যবহার করে বড়ো দুঃখের বিষয় তারা এতটা খেয়াল করে না যে তাবিজ যে ব্যবহার করছে তাবিজের মধ্যে যদি কোরআনের আয়াত লেখা থাকে তাহলে সেই কোরআনের আয়াত তাবিজের মধ্যে আছে এবং সেই তাবিজ নিয়ে পেশাব পায়খানা এবং স্বামী স্ত্রী মিলন এইগুলো ছাড়া বিভিন্ন রকমের জঘন্য স্থানে তারা যাচ্ছে তাহলে কোরআনের কত সম্মান হচ্ছে এখান থেকে স্পষ্ট প্রকাশ পাচ্ছে তাহলে একটু বুঝুন যে কোরআনের আয়াত দিয়ে তাবিজ ব্যবহার করাও যাবে না এবং কোরআনের আয়াত ব্যতিরিক অন্যান্য জিনিস দ্বারা তা তো স্পষ্টভাবে শিরিক যাবেই না তো তাবিজ ব্যবহার করলে শিরিক হবে এর দলিল আপনাকে জানাচ্ছি দেখুন হাদিসের গ্রন্থ মুসনাদে আহমদ এবং সিলসিরাতুল আহাদিস নাম্বার চারশো বিরানব্বই উল্লেখ আছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা আসালাম বলেছেন ফাকাদ যে ব্যক্তি তাবিজ ব্যবহার করল সে শিরিক করল তাহলে এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে তাবিজ যে ব্যবহার করবে সে কি করবে শিরিক করবে এই যে তাবিজ শিরিক এর হাদিস নম্বর হলো কি যে সিলসিলাতুল আহাদিস হাদিস নম্বর তাহলে আমরা দলিল থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম আসুন শিরিক যে হল শিরকের গুণা আল্লাহ রবুল আলমিন কখনোই মাফ করেন না এর দলিল আল্লাহ রবুল আলহামিন পবিত্র গ্রন্থ আল সুরানিসা সুরানিসাহ সুরানম্বর চার এবং আয়াত নম্বর আটচল্লিশ এবং আয়াত নম্বর একশো ষোলো সুরানি সার দুই স্থানে আল্লাহ রবুল আলামিন বলেছেন এ নল্লাহ আলা ফিরু আই শেরা কাবি ওয়াক ফিরু মাদু নাদ আলী খেলিমাইয়া সা ওমায়ু শিরিক বিল্লাহ হি ফখত বুল্লাহ বলে আল্লাহ রবুল আলামিন যে আলামিন তিনি শিরকের গুণা মাফ করবেন না কিন্তু শিরিক ব্যতিরিকের যে সমস্ত গুণা আছে মহান আল্লাহ তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন এবং অমাই শিরিক বিল্লাহ যারা মহান সৃষ্টিকর্তা এক আল্লাহর সাথে অন্য কাউকে শরিক স্থাপন করবেন অংশীদার করবেন তারা ফকতাল্লা বলা বা ইদা তারা অন্ধকারের অথল তলে ডুবে যাবে বুঝতে পারলেন তাহলে এই আয়াত থেকে সুরা নিসা চার নম্বর সুরা আটচল্লিশ নম্বর আয়াত এবং একশো ষোলো নম্বর আয়াত থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সিরকের গোনা মহান আল্লাহ কখনোই ক্ষমা করবেন না তাই আমাদেরকে অবশ্যই শিরিক যেহেতু তাবিজ ব্যবহার করা যেহেতু শিরিক তাই এই সির থেকে বাঁচার জন্য আপ্রায়ন চেষ্টা করতে হবে আল্লাহ রবুর আলমিন আমাদের সকলকে এই তৌফিক দিন আমিন আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাদা